সাতক্ষীরায় শুরু হয়েছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, কেমন চলছে সাতক্ষীরায় ধান চাল সংগ্রহ, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর উপজেলার যে খাদ্য গুদাম, সেই খাদ্য গুদামের সামনে। এই গতকাল সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে খাদ্য গুদামগুলো যে ধান চাল সংগ্রহের যে অভিযান, সেই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। এরপরে কিন্তু আজকে হচ্ছে জেলা পর্যায়ের কিন্তু সভা রয়েছে। আর আপনাকে বলে রাখা দরকার, এবার কিন্তু কৃষকরা কিন্তু মোটামুটি তাদের এই যে তাদের যে ধান সংগ্রহের যে জায়গা, সেইটা কিন্তু সুন্দরভাবে সংগ্রহের কার্যক্রম কিন্তু তারা কিন্তু করেছে। তারা কিন্তু ধান ঝড় বৃষ্টির আগেই কিন্তু সংগ্রহ করতে পেরেছে। এখন এবার আমরা জেলা খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন এবার জেলার ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে 7,487 মেট্রিক টন চাল, সিদ্ধ চাল 15,423 মেট্রিক টন, আতপ চাল 1,036 মেট্রিক টন এবং গম 43 মেট্রিক টন। আপনাকে বলে রাখা দরকার যে এইবার কিন্তু যে অভিযানটি শুরু হবে, তারপরে কিন্তু আমার সামনে যে শ্রমিক যারা রয়েছে, যারা ক্ষেত মজুর, তারা কিন্তু এইবার কিন্তু নেমে পড়বে কাজের উৎসবে। তো তারা কিন্তু এই অপেক্ষায় আছে যে এই ধান, এই চাল, এই গম কখন আসবে। আমি এখন যুক্ত করছি সাতক্ষীরা সদর উপজেলার এই যে খাদ্য গুদাম, তার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি জানাচ্ছেন এবার দাম কি নির্ধারণ করা হয়েছে। সাতক্ষীরা সদর খাদ্য গুদামে এবার যে বড় সংগ্রহ 2024 হবে, এখানে সরকারি যে মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে 45 টাকা আপনার সিদ্ধ চাউল। এবং দামটি কি নির্ধারণ করা হচ্ছে? চালের দাম, ধানের দাম আপনারা কি দামে? 45 টাকা সিদ্ধ চাউল প্রতি কেজি এবং ধান 32 টাকা এবং 44 টাকা আপনার আতপ চাউল। আচ্ছা, আমরা শুনলাম যে নির্ধারিত দামটিও শুনলাম। এবার আশা করা যাচ্ছে যে যেহেতু এই সাতক্ষীরা উপকূলে কোনো দুর্যোগ হয়নি, তারা কিন্তু এর যথাযথ দাম পাবে এবং বিক্রি করেও কৃষকরা নিশ্চয়ই তারা খুশি হবে এবং তারা উপকৃত হবে। এই ছিল ধান চাল সংগ্রহের যে কার্যক্রম, তার কার্যক্রমের যে সাতক্ষীরার যে চিত্র, তার সর্বশেষ। জেসিকা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরায় ধান চাল সংগ্রহের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন।